এজে কি বললাম সব কাজ বন্ধ এখনি এখানে ব্যবসা করাটা বেআইনি ইললিগ্যাল বেআইনি আপনারা কে আমার কাছে কাগজপত্র আছে এই দোকানের দেখুন আমরা ব্যাংকের অফিসার কাগজ দেখে আমাদের কোনো লাভ নেই যার কাছ থেকে দোকানটা কিনেছেন শুভসিনা সে এখনো পর্যন্ত ব্যাংকের লোনটাই শোধ করতে পারেনি বিক্রি করে কোন অধিকারে এই দোকান বিক্রি করা তার কোনো অধিকার নেই সোজা কথা ওই শুভসিনা আপনাদের ঠকিয়েছে শুনুন এই দোকানটা এখন ব্যাংকের প্রপার্টি এটা আমরা বাজেয়াপ্ত করেছি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ব্যাংকের লোন শোধ না হচ্ছে ততক্ষণ এই দোকান বন্ধ থাকবে যত শীঘ্র সম্ভব আপনারা দোকানটা ছেড়ে দিন আমরা এই দোকানটা সিল করে দেব আমাকে এক মিনিট সময় দিন আমি আমি এক্ষুনি কাগজপত্রগুলো দেখাচ্ছি প্লিজ এক সেকেন্ড তিথি কাগজগুলো দেখো না কোথায় আছে দেখাও না তাড়াতাড়ি এক মিনিট প্লিজ দেখুন আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে আপনারা যার কাছ থেকে দোকানটা কিনেছেন তার সাথে কথা বলুন আচ্ছা আপনারা কি সত্যি কাগজ না দেখে টাকাটা দিয়ে দিয়েছেন এক্স্যাক্টলি এতগুলো টাকা ঢাললেন অথচ ডকুমেন্টসগুলো অরিজিনাল কিনা দেখে নিলেন না স্যার আমাকে আমাকে একবার শুভদার সাথে কথা বলতে দিন একবার সুযোগ দিন নাহলে পথে বসে যাব প্লিজ স্যার আমি রিকোয়েস্ট করছি দেখুন আমরা নিরুপায় এই দোকানটা সিল করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই আপনারা শুভ নামে কেস করতে পারেন আমি হাত জোড় করছি আপনার কাছে আপনাদের কাছে আমি হাত জোড় করে বলছি আমার দোকানটা সিল করবেন না এটা যদি চলে যায় আমি পথে বসে যাবো আমার বউটা প্রেগনেন্ট স্যার প্লিজ এরকম করবেন না আমাদের কাজে বাধা দিলে আমরা কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব দেখুন আপনাদের আধ ঘন্টা সময় দিচ্ছি তার মধ্যে আপনাদের যা যা মালপত্র দরকার আপনারা বের করে নিন চলুন স্যার স্যার আমার কথাটা শুনবেন স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার স্যার তিথি তিথি তুমি তাড়াতাড়ি কাকুকে জানাও একমাত্র কাকুর কথা শুনলে ওরা হয়তো বুঝবে তুমি একবারটি জানাও কাকুকে আমি কোন মুখে বাবাকে আসতে বলবো বাবা যখন বার বার করে বলে দিয়েছিল কাগজপত্রগুলো ঠিকঠাক করে দেখে নেওয়ার কথা তখন তো খুব বড় বড় কথা বলেছিলে তুমি চুপ আর একটাও কথা বলবে না তুমি বাবা ঠিকই বলেছিল তোমার সব ব্যাপারে তাড়াহুড়ো এই জন্য তোমার দ্বারা কোনো কাজ হয় না খালি বড় বড় কথা কি বলেছিলে চেইন অফ হোটেলস করবে ছাই করবে তুমি আগে ইন্দ্রমত একটা ছোট দোকান নিয়ে দেখাও তারপরে কথা বলবে তারপরে না ওই ইন্দ্রজিতের টক্কর নেওয়ার চেষ্টা করবে তুমি বাবলা সব কিছুর জন্য ওই বাবলা দায়ী রেস্টুরেন্টের খবর আনা শুভকে এনে আলাপ করানো সব বাবলা করেছে ওকে আমি ছাড়বো না ওকে আমি কিছুতেই ছাড়বো না মুখে সব সময় শুধু বড় বড় কথা কজে বলে কিচ্ছু নেই আমি তোমার মুখ না দেখতে চাই না যাও যাও যেখানে খুশি যাও ওফ আজ কতদিন পরে যে এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না আজ থেকে এই দোকান আমার দত্ত ধরেছিস হ্যাঁ মেহমান নাম নাম মেহমান আরে নাম কি হলো তোমার এত বড় এই সরে দিকে কি হলো তোমার আমার এত বড় সর্বনাশ করে তুই নিজের দোকান খুলছিস লজ্জা করে না এগুলো সামনে জ্বালিয়ে দেবো ভেঙে দেবো তুমি আমার কথা শোন আমার কথা শুনবে তোর লজ্জা করে না রে হ্যাঁ লজ্জা করছে না তোর তোর মুখে কথা বলছিস তুই হ্যাঁ বল রানা দা তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না একদম একদম নাটক করবি না মেরে না মুখ ভেঙে দেবো আরে রানা দা তুই জানতিস না ওই সুবোধ ব্যাংকের টাকা শোধ করতে পারেনি বলে জাল কাগজ বানিয়ে আমাকে ঠকিয়েছে ওই দোকানটা আমার উপর গজিয়ে দিয়ে চলে গেছে তুই জানতিস না তুই তো এনেছিলি ওকে আমার কাছে না 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 আমি আমি বিশ্বাস করো না না তাড়াতাড়িকে সরো আমি কোনো করে আনতাম না এরকম কিছুই বরুণ দাই দোকানটা আমাকে দিতে চালাতে তার জন্য প্রতি মাসে বরুণ দাকে ভাড়া দেবো আমি এই শর্তে আর সুবোধা কোথায় আমি কি করে জানবো রানাদা
দাদা তুমি আমার এত দিনের বন্ধু, আমি আমি সব জেনে শুনে তোমাকে এভাবে ঠকাবো তুমি ভাবতে পারলে? তুমি তুমি বসো এখানে, তুমি বসো তো রানাদা, তুমি বসো এখানে বসো। আমি কি করব, ওই শুভ আমাকে এরকম ভাবে ঠকিয়ে কোথায় চলে গেল রে বাবলা? আমার দোকানটা আর নেই, রেস্টুরেন্টে ব্যাংক তালা মেরে দিয়েছে, আমার রোজগারের কোনো পথ নেই, আমার বউ আমার তিথি ও প্রেগনেন্ট, ওর জন্য ওর জন্য ওষুধ কেনার টাকাটাও নেই রে আমার কাছে। আমি আমি ভিক্ষা করবো নাকি? আমি সেটাও পারবো না তো, আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই জানিস তো। সত্যি রানাদা কি যে হলো তোমার জীবনে, আমি আমি স্বীকার করছি যে এই লোকটাকে আমি তোমার কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু সে যে এত ধড়িবাজ হবে সে তো আমি বুঝতে পারিনি, আমার নিজেরই খুব অসহায় লাগছে রানাদা। ছি 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 ছি, এভাবে কোনো মানুষ কোনো মানুষকে ঠকাতে পারে? ছি, ও এক মিনিট দাঁড়াও, এটা ধরো, দোকান পরিষ্কার করতে গিয়ে পেয়েছি তোমার জিনিস, তাই আমি আলাদা করে রেখেছিলাম। তুমি বসো রানা, আমি আমি আসছি। খালি বড় বড় কথা কি বলেছিলে, চেইন অফ হোটেলস করবে, ছাই করবে তুমি, আগে ইন্দ্রমতো একটা ছোট দোকান নিয়ে দেখাও তারপরে কথা বলবে, তারপরে না ওই ইন্দ্রর সাথে টক্কর নেওয়ার চেষ্টা করবে তুমি। হ্যাঁ, ইদুমারা বিশটা রেখে গেলাম, রাতে বাড়ি যাওয়ার আগে দিয়ে যো। তোমাকে আমার মুখ কোনোদিনও দেখতে হবে না। বাবা বাবা, ও বাবা বাবা, কি হয়েছে কি হয়েছে তিথি? বাবা নানা সকাল থেকে বাড়ি বেরেনি, আমি বেরিয়ে আশপাশকে সব জায়গায় খুঁজেছি, বাবাও কোথাও নেই। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ একটু, বস বস বস। না না বাবা, তুমি আমার কথাটা বোঝো, আমি শান্ত হতে পারছি না বাবা। আচ্ছা এরকম ঘটনা না তো প্রথম ঘটাচ্ছে না, তুই একটু শান্ত হ। আর তোরা তো রেস্টুরেন্টে ছিলিস, রান্না অন্য কোথাও যাবি বা কেন? এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে বাবা। কি হয়েছে? রান্না ঠকেছে। আপনারা এই মুহূর্তে দোকান বন্ধ করে এখান থেকে বেরিয়ে যান। আমরা নগদ টাকা দিয়ে কিনেছি, আপনারা কে? আমার কাছে কাগজপত্র আছে এই দোকানের। দেখুন, আমরা ব্যাংকের অফিসার, ওই শুভ সিনহা আপনাদের ঠকিয়েছে। ওই রেস্টুরেন্টের মালিক লোন শোধ করেনি, তাই ব্যাংকের লোক এসে রেস্টুরেন্ট সিল করে দিয়ে চলে গেছে, আমাদের কিচ্ছু করার ছিল না বাবা। এসব আমাকে কি শোনাচ্ছিস তুই? বসো বাবা। বাবা তুমি এরকম একটা ভয় আগেই পেয়েছিলে আমি মানছি, ওই রেস্টুরেন্টের মালিক শুভ ও লোন শোধ না করে জাল কাগজ বানিয়ে রেস্টুরেন্টের অনেক কাছে বিক্রি করেছে, আমার এত মাথা গরম হয়ে গেছিল, আমি ছোট বড় কত কথা নানাকে বলে দিয়েছি বাবা, তারপরে ও যেই বাড়ি থেকে বেরিয়েছে এখনো বেরেনি, ওকে আমি ফোনেও চেষ্টা করছি কিন্তু ফোন বন্ধ করে রেখেছে বাবা, তুমি কিছু করো না। তুই তো আমার চিন্তায় ফেলে দিলি রে তিথি। রানাদা এত বড় একটা বোকামি কি করে করলো আমি তো ভাবতেই পারছি না। বাবা তো রানাদাকে বারবার বলেছিল সবকিছু দেখে নিতে, সাবধানও করেছিল। দি ভাই তুই তো সেই সময় না বুঝে বাবাকেই দোষ দিয়েছিলিস। আচ্ছা তুই থাম তো, এসব কথা বলার সময় এখন নয়, এখন আমাদের যে করেই হোক রানাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে, লাভ লোকসান ভেবে লাভ নেই। বাবা বাবা রানার খারাপ কিছু হবে না তো বাবা।
কাঁদিস না মা, কাঁদিস না। আরে আমি তো তোদের পাশে আছি, খারাপ ভালো যাই হোক সেটা দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, মন মন একটু ওকে দেখে রাখিস, হ্যাঁ মাথা ঠান্ডা রাখ, আমি আসছি। দিবাই আয় বস বস, এখানে বস। কিছু হবে না দিবাই, কিছু হবে না, শান্ত কাঁদিস না দিবাই, কিচ্ছু হবে না। এই বাবলা, হ্যাঁ কাকু, রাকে কোথাও দেখেছো? রানাদা না তো, না কাকু রানাদাকে দেখিনি। রানাদা সেই সকালবেলা একবার এসেছিল, তারপর তো রানাদাকে কোথাও দেখিনি। আর কাকু, আর রানাদা না আমাকে একটু ভুল বুঝছে, মানে শুভদাকে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু শুভদার যে রেস্টুরেন্টের কাগজপত্র সব জাল এইসব কিন্তু আমি জানতাম। দেখো এইসব কথা শোনা আমার সময় এখন নেই, আসল কাজ হলো রানাকে খুঁজে বার করতে হবে, এছাড়া আমার মাথায় কিছু ঢুকছে না। তুমি এক কাজ করো, তুমি রানাকে যদি দেখতে পাও একটু বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক আছে। মানুষ 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 মানুষ, এদিকে শোনো, এদিকে শোনো, বলছি রানাকে কোথাও দেখেছো? না তো, কেন রানার আবার কি হলো? আর বলো না, সকাল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাইনি, এদিক ওদিক সব দিক দেখেছি। তাই এখন ভাবছি একটু থানার দিকে যাই, যদি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে থানায় গেলে ওকে পাবো। স্যার আমি কিন্তু একটা কাজে থানায় গিয়েছিলাম, রানাকে কিন্তু দেখিনি থানায়। ও তাহলে একটা মিসিং ডায়েরি করে আসি অন্তত। হ্যাঁ কিন্তু 24 ঘন্টা হয়েছে কি? 24 ঘন্টা না হলে তো থানায় ডায়েরি নেবে না। তাও অবশ্য ঠিক, তাহলে উপায় হাসপাতালগুলো খুঁজে দেখা যেতে পারে। হাসপাতাল? স্যার আপনি একটা কাজ করুন, আপনি একটা অটো নিয়ে হাসপাতাল আর নার্সিং হোমগুলো দেখে নিন, বাকি জায়গাটা আমি খুঁজে দেখছি। আমি আসছি স্যার। হ্যাঁ রে মা, না রে রানাকে এখনো খুঁজে পাইনি, খুঁজছি রে, তুই চিন্তা করিস না, আমি রানাকে নিয়ে ফিরব। ঠিক আছে, সাথে থাক মা। বাবা ঠিক দেখবে, শান্ত শান্ত দিবাই, বড় চিন্তা হচ্ছে রে, জানিস আমারও বাবার সাথে যাওয়া উচিত ছিল, একা একা মানুষটা কত জায়গায় খুঁজবে। কোথায় গেলে রানাকে যে খুঁজে পাওয়া যাবে সেটাও তো বুঝতে পারছি না। বাবা 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 রানাকে খুঁজে পেলে? ও বাবা কিছু বলছো না কেন? বাবা রানার কোনো খোঁজ পেলে? ও বাবা তোমাকে খুব ক্লান্ত লাগছে, বসো। ও বাবা তুমি কত জায়গায় ঘুরেছো? ঘুরেছি তো অনেক জায়গায়, কিন্তু লাভ কিছুই হয়নি, রানাকে কোথাও খুঁজে পেলাম না। মানুষের সঙ্গে দেখা হলো, ও এদিক ওদিক খুঁজেছে, কিন্তু ও আমাকে ফোন করে জানালো যে ও কোথাও খুঁজে পায়নি। ও বাবা তাহলে এবার কি হবে বাবা? তাহলে রানাকে খোঁজার উপায় কি? দেখ উপায় একটাই, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তারপরে থানায় গিয়ে একটা ডায়েরি করতে হবে। সবাই তোমার জন্য ভেবে ভেবে এখানে মাথা খারাপ করে ফেলছে, বাবা তোমাকে চারিদিকে খুঁজে বেরিয়েছে, তুমি মদ খেয়ে বাড়ি ফিরলে, লজ্জা করে না তোমার? কি চাও তুমি? সবাই তোমার জন্য ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলুক। তিথি তিথি থাম থাম থাম, আরে ওকে একটু থিতু হতে দে। কি করে থামবো বাবা, ও ব্যবসাটা ডুবিয়েছে, আমাদের মান সম্মান সব ধুলে মিশেছে, এখনো কি চাইছে? আমরা মরে গেলে কি ওর শান্তি হবে? ঠিক আছে ঠিক আছে, তুই চুপ কর, এই সব কথা বলার সময় এখন নেই, আমাকে একটু কথা বলতে দে ওর সঙ্গে। চল অসভ্য ছেলে একটা, চল আমাকে ভাই, এখন চুপ করে বসে আছে। রানা রানা তুই অবুঝ হোস না, এবার সব দিক ভেবেচিন্তে একটু কাজ কর, তিথি এখন প্রেগনেন্ট, তোর তো আরো দায়িত্ব, এইসব ছেলে মানুষই তোকে সাজে না। কি হলো রানা, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন তুই?
রানা, রানা, রানা বল। জল নিয়ে আমার মনে হয় খালি পেট ছিল, ওই সময় বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আরে দূত, সুভাষের ফোনটাও তো আউট অফ রিচ বলছে। ডাক্তারবাবু তো বেড়াতে গেছে। এই দেখো। ও বাবা, বাবা কিছু একটা করো না বাবা, রানা তো চোখই খুলছে না। রানা, রানা কি হলো গো তোমার? রানা, ও বাবা দেখো না, এত জলে ঝাঁপে দিচ্ছে তাও তো চোখ খুলছে না বাবা। ওর কি হয়ে গেল বাবা? তুই রানাদার পায়তলাটা ঘোষ, আমি আমার ফোনটা নামছি। রানা, এরকম বসে থাকলে চলবে না। তুমি চোখ খুলছো না কেন? অ্যাম্বুলেন্স ডাকতে হবে। আমি ডাকছি বাবা অ্যাম্বুলেন্স। হ্যালো, করেছিস ফোন? আসছে অ্যাম্বুলেন্স, আসছে। রানা, রানা চোখ খুলছো না কেন? রানা, ডাক্তার বাবা, বাবা দেখো না, ডাক্তার কেউ আছেন? রানা, রানা চোখ খুলছো না কেন? রানা, ডাক্তার কেউ আছেন? ডাক্তার, ডাক্তার কে আছেন? কি হয়েছে, কি হয়েছে? মনে হয় একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। তো ড্রিঙ্ক করেছে তো এখানে কেন নিয়ে এলেন? তেঁতুল জল খাই বমি করিয়ে দিলেই তো পারতেন। রাত বিরেতে মাতাল নিয়ে আসবে, আর যত সব হ্যাপা হয়েছে আমাদের, ঘুম নেই, বিশ্রাম নেই, পারে না বটে আপনারা। কি হয়েছে, কি কেস? আরে দেখুন না, মদ খেয়েছে। আমার কি মনে হয় বলুন তো, হসপিটালে এমার্জেন্সি সার্ভিসগুলো এনাদের জন্যই চালু হয়েছে। আহ, বাজে কথা রাখুন। এই ওয়ার্ড বয়, নিয়ে যাও তাড়াতাড়ি, যান যান ভেতরে, যান ভেতরে, যান কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো চলো চলো, আপনারা এখানেই থাকুন। আমার জন্য সব হয়েছে, আমার জন্য। আমি যদি ওকে এত আজ বাজে কথা না বলতাম, তাহলে হয়তো এতটা মদ খেতো না বাবা। দি ভাই, তুই বলছিস, তুই বলেছিস বলে মদ খেয়েছে? রানাদার ইচ্ছে হয়েছে তাই খেয়েছে? না না, সব আমার জন্য, সব। তিথি মা, নিজেকে দোষারোপ করে কেন কষ্ট পাচ্ছিস বলতো? যা হবার তা তো হয়েই গেছে, এখন রানাকে ঠিকঠাকভাবে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারলেই আমাদের শান্তি। এই শোন, তোরা তোরা এখানে আর ভিড় করিস না, আর এই অবস্থায় তিথির হাসপাতালে থাকাটাও ঠিক নয়। আমি রানাকে ছেড়ে কোথাও যাব না। তিথি, তিথি মা, একটু একটু শোন, একটু আমার কথা শোন। শোন শোন, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আরে আমাকে, আমি বাড়ি যাব না, আমার জন্য যাব না। না তিথি, সারাটা দিন তুই কিচ্ছু খাসনি, তুই একা থাকলে আমি জোর করতাম না, কিন্তু তোর বাচ্চাটার ক্ষতি হবে সেটা কি তুই বুঝছিস না? বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, আমার বাড়ি যেতে বলো না বাবা। রানা হাসপাতালে থাকলে আমি বাড়ি গিয়ে জানতি বাবা, আমি যাবো না, আমি যাবো না বাবা।